মাসখানেক আগেও গামছা পরে পেঁয়াজ বিক্রি করা আব্দুল মজিদকে যদি আমরা বর্তমানে কোট স্যুট পরে গাড়ি থেকে নামতে দেখি তাহলে দুদুককে কোনো খবর দেওয়ার দরকার নেই, কারণ আব্দুল মজিদ এখন পেঁয়াজের বারে স্যার এম মজিদ খান। চলুন আমরা আব্দুল মজিদ সরি স্যার এম মজিদ খানের সাথে কিছু কথা বলি। স্যার, যারা নতুন পেঁয়াজ ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। রাস্তাধারে বাজারে কিংবা দোকানে দোকানে পেঁয়াজ বিক্রি করা কাউকে গরিব মনে করবেন না। মনে রাখবেন সব ঘুমিয়ে আছে সব কোটিপতি পেঁয়াজ ব্যবসার অন্তরে। আপনারা সবসময় সতর্কতা অবলম্বন রাখবেন, মনে রাখবেন যার পেঁয়াজ বেশি তার শত্রু বেশি। পরিশেষে এটাই বলতে চাই, পেঁয়াজি শক্তি পেঁয়াজি বল, পেঁয়াজ নিয়ে যার পরাজয় বল তার। যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। কোনো পেঁয়াজ ব্যবসায়ীদের ছেলে বা মেয়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ইনবক্সে এক না এক মনে আরাধনা করে যান এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজে করুন। স্যার, জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। আর আমরা অনেক শুনেছি যে বাজারে প্লাস্টিকের পেঁয়াজ এসেছে, সেই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। স্যার, কিছু কিছু অসাধু ব্যবসায়ী বাজারে ছেড়েছে নকল প্লাস্টিকের পেঁয়াজ। নকল পেঁয়াজ কিনে প্রতারিত হবেন না, আসল পেঁয়াজ গায়ে সিংহ মার্কা হলোগ্রাম দেখে কিনুন। মনে রাখবেন চকচক করলেই পেঁয়াজ হয় না। আপনার সন্তানকে বিয়ে দেবার আগে সন্তানের শ্বশুরবাড়ি সম্পর্কে ভালো করে খোঁজখবর রাখুন। সন্তান বিয়ে দিয়ে কোনো কুচুকরি মহল আপনার বস্তা বস্তা পেঁয়াজ হাতিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র করছে না তো। মনে রাখবেন আজকের পেঁয়াজ আগামী দিনের ভবিষ্যৎ। রাস্তার খাদে বাদে কিংবা মাঠে ঘাটে একা অথবা দল বেঁধে পেঁয়াজকে কাঁদতে দেখলে নিকটস্থ থানায় খবর দিন। ন্যায্য মালিকের হাতে তার আদরের দনকে তুলে দিয়ে বিশ্বকে দেখিয়ে দিন মানবতা এখনও বেঁচে আছে। মহিলাদের উদ্দেশ্যে কিছু বলি, রান্নায় এক পেঁয়াজের বেশি নয় অর্ধেক হলে ভালো হয়।